হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নতুন দিনের নতুন একটি ব্লগে আমি নাইমা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে আসলে পরোটাগুলো বানানো হয়ে গেছে আমার, ঘুম থেকে উঠে পরোটাটা বানিয়ে নিয়েছি, আর পাশে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, দুধ চা। আর দুধ চা দিয়ে পরোটা তো খেতে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আর সাথে হচ্ছে ডাল ছিল, এটা গতকালকে রান্না করেছিলাম, সেখান থেকে একটু ডাল ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আজকে সকালে আর কি আমাদের নাস্তাটা হয়ে যাবে। এই তো আজকে গোল করে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। প্রতিদিন আসলে স্কোয়ার শেপ করে এত ঝামেলা করে পরোটা বানাতে ইচ্ছে করে না, এর জন্য আজকে গোল করেই বানিয়ে দিচ্ছি। এভাবেও কিন্তু পরোটা খেতে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তো দেখা যায় এরকম করে বানালে একটু কম ফুলে, এছাড়া কিন্তু টেস্ট ওয়াইজ খুবই ভালো লাগে আর কি। তো যাই হোক, আমার জন্য ভালো হয়েছে, কারণ শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি করে ঝামেলা কম হয়। সকালে উঠে আসলে এই কাজগুলো করতে কার ভালো লাগে বলেন? সবারই তো ইচ্ছে করে একটু আরাম আয়েশ করে নাস্তাটা করব, একটু বসে রিল্যাক্সে, কিন্তু সেটা তো আমাদের সম্ভব হয় না। আমাদের প্রতিদিনই এক কাজ, ঘুম থেকে উঠে রান্নাঘরে আসো, নাস্তা বানাও, এটা বানাও, সেটা বানাও, শুরু হয়ে যায় আর কি সকাল থেকে এই কাজকর্ম। আর এই কাজকর্ম কিন্তু একদম রাত পর্যন্ত একদম কন্টিনিউ চলতেই থাকে, শেষ মানে শেষ হওয়ার নাম নেই। আবার মানে ঘুরে ফিরে সারাদিনই একই কাজকর্ম। তো এই সেই কাজকর্মগুলোই কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। জানি আপনাদের কাছে হয়তো বা কারো কাছে ভালো লাগে, হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করবেন। তো যাই হোক, এই তো নাস্তা করে নিয়েছি, আর আদিয়ানের জন্য এখন আর ক্যামেরার যে স্ট্যান্ডটা আছে ওইটা দাঁড় করিয়ে রাখা যায় না। তো লং যে স্ট্যান্ডটা আছে ওইটা দেখলেই সে দৌড় দিয়ে চলে আসবে আর এসে ফেলে দিবে, তো আমার জন্য অনেক বেশি অসুবিধা হয়ে যায় আর কি ভিডিও করতে। তো যখন ওই একটু ঘুমায় তখনই আমি চেষ্টা করি ভিডিওগুলো করার জন্য, আর না হলে যখন টিভি দেখে তখন। তো যাই হোক, এই তো আমি হচ্ছে এখন নাস্তার পরপর আমার বেডরুমগুলো সব গুছিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমার বড় ছেলে আর মেয়ের বেডরুমের বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি, আর নতুন দুইটা বেডশিট নিয়েছিলাম অনলাইন থেকে, সেই বেডশিটগুলোই হচ্ছে আমি বিছিয়ে দিচ্ছি। তো এই যে ব্লু কালারের বেডশিটটা আমার ছেলের রুমের জন্য কিনেছিলাম, তো এটাই হচ্ছে আমার ছেলের রুমে বিছিয়ে দিলাম। আর আদিয়ান হচ্ছে যদি আমি বেডশিট সুন্দর করে গুজগাছ করে রাখি তখন এসে সে উঠে এভাবে শুয়ে থাকবে। এই তো এখন হচ্ছে পুরো রুমটা একটু আপনাদের সাথে ঘুরিয়ে শেয়ার করছি। বেডশিটটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আর আমি বেডশিটটা ওয়াশ করে দিয়েছিলাম, তো এই কারণে একটু মানে কেমন যেন হয়ে আছে। অনলাইন থেকে কিছু আনার পরেও আমি কিন্তু ওয়াশ করি নেই, ওয়াশ না করে কোনো কিছু ইউজ করি না। তো বেডশিটটা ওয়াশ করার পরে এই বেডশিটটা একটু কেমন যেন কুচকে ছিল, তো আয়রন করলে হয়তো বা ঠিক হয়ে যেত, আমার আর সেই ধৈর্য হয়নি আয়রন করব যে। তো যাই হোক, এই তো এখানে ছেলে মেয়ে পড়ছে, এখন তো স্কুল বন্ধ, তো বাসায় বসে একটু টুকটাক পড়াশোনা করছে। দেশের যে পরিস্থিতি তাতে কবে যে স্কুল ঠিকঠাক মতো খুলবে বা স্কুলে যেতে পারবে তারও নিশ্চয়তা নেই। আর এখন তো ওদের হচ্ছে অনলাইনে ক্লাস চলছে, আর এই অবস্থাতে আসলে স্কুলে পাঠানো, স্কুল খোলা থাকে, আমার ছোট মেয়েটার স্কুল খোলা ছিল, তো তারপরও স্কুলে পাঠায়নি, কারণ আমার কাছে একটু ভয় ভয় লাগছিল স্কুলে পাঠিয়ে এটা টেনশন কাজ করবে, সেই কারণে আর পাঠায়নি। তো যাই হোক, আমি হচ্ছে ছেলের বেডরুমটা গুছিয়ে নিলাম, আর আমি কিন্তু একা কাজ করছি না, খালা ওদিক থেকে কাজ করতেছে। তো এদিকে আমি হচ্ছে সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই, খালা হচ্ছে ফার্নিচারগুলো মুছে নেয়। তো এগুলোর উপরেও কিন্তু অনেক ধুলা পড়ে থাকে সোফা বেডের উপরে, তো এগুলো ঝেড়ে ফেলে দেয়, তখন হচ্ছে খালা মানে ফার্নিচারগুলো ক্লিন করে নেয়। তো আমার যে মানে দুপুরের টাইমে যে খালাটা আসে ও একটু লেট করেই আসে, তো ও এসে হচ্ছে ঘর ঝাড়ু দেয়, তারপর হচ্ছে ফার্নিচারগুলো মুছে, তারপর ঘর মুছে। তো এই তো এই কাজই করে আর কি। এই তো ফ্যামিলি লিভিং এরিয়াটাও আমি ক্লিন করে নিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি মেয়ের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, সেটা আর শেয়ার করিনি। তো এখন ভাবছি একটু শেয়ার করে দেই। তো মেয়ের জন্য এই বেডশিটটা কিনেছিলাম অনলাইন থেকে, আমি দুইটা বেডশিট নিয়েছি। ঘরে বসে কিন্তু আমরা সুন্দর সুন্দর সংসারের জন্য জিনিস কিনতে পারি, তাই না? অনলাইন হয়ে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হয়েছে। তো এগুলো তো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন, কিন্তু মার্কেটে যাওয়ার মতো সেই সুযোগ তো হয়ে ওঠে না আমাদের, তো সেই কারণে কিন্তু ঘরে বসে এইসব সুন্দর জিনিসগুলো কেনা যায়। তো এই দুইটা বেডশিট আমি যে পেজ থেকে কিনেছি ওদের কিন্তু শোরুমও আছে, মানে দোকান আছে, তো ওখান থেকেই নিয়েছি। আর বেডশিটগুলো নিলে আমি দেখি চেষ্টা করি আর কি যে দোকান যেখানে আছে সেখান থেকেই নেওয়ার জন্য,
দেখা যায় ভালো না হলে ওরা পরে কিন্তু আবার চেঞ্জ করে দেয়। আর এই তো দুপুরে রান্নাবান্না করছি, এখানে তেহারি রান্না করছি আজকে। তো তেহারির যে মাংসটা, গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম, আর পরে হচ্ছে ওই যে পিঙ্ক কালার পাতিলটাতে রান্না করতে বসিয়েছিলাম, কিন্তু পরে নিচে লেগে গিয়েছে। তো পাতিলটা চেঞ্জ করে আমি এই পাতিলটাতে আবার রান্না করছি। আর রান্নাঘরে মানে এখন দেখা যায় কি, প্রায়ই আমার তরকারি পুড়ে যায়, রান্না বসে যদি একটু সরি তাহলে মানে পোড়া লেগে যায় নিচ থেকে। আর এখন এক আইটেমই রান্না করে নিচ্ছি আমাদের দুপুরের জন্য, রাতের জন্য। আব্বু বাসায় নেই, আমার হাজব্যান্ডও বাসায় নেই, তো সেই কারণে অন্য কিছু রান্না করারও ঝামেলা নেই। আব্বু থাকলে দেখা যায় যে আব্বু এই খাবারগুলো তেমন একটা খেতে চায় না, তো আব্বুর জন্য আবার আলাদা করে রান্না করতে হয়। আবার আপনাদের ভাইয়েরও সেম কাহিনী, মানে এইসব খাবার সে তেমন একটা পছন্দ করে না, তো ওর জন্য আবার আলাদা করে রান্না করতে হয়। এখন যেহেতু কেউ বাসায় নেই, তো আমাদের জন্য আর তেমন ঝামেলা নেই, একটা আইটেমই করে নিয়েছি, দুই বেলা হয়ে যাবে আমাদের। তো যাই হোক, এখন একজন আপুর কমেন্ট পড়ে নেই, উষা রয় আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম, ভালো লেগেছে আপু। তো উষা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য, ভালো থাকবেন সব সময় দোয়া রইল। আরেকজন আপু কমেন্ট করেছেন জুলিস ব্লগ কুক থেকে, মাশাল্লাহ আলুর পরোটা খুব ভালো হয়েছে আপু, আমার ছেলেও আমার সাথে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আসলে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যদি নামাজের অভ্যাসটা না করাতে পারি না, তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায়, বড় হলে আর নামাজ কালাম পড়তে চায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে ছোট থাকতে যদি কোরআন শিক্ষাটা না দিতে পারি, তাহলে কিন্তু বড় হলে এই শিক্ষাটা নিতে পারবে না। চেষ্টা করলো, আমি অনেককেই দেখেছি যে বড় হয়ে যখন আবার কোরআন শরীফ পড়তে গিয়েছে তখন অনেক বেশি প্রবলেম হয়েছে। তো চেষ্টা করছি বাচ্চাদেরকে এখন থেকেই নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা দুইটাই দেওয়ার জন্য, মানে যতটুকু পারবো আর কি, আমার তরফ থেকে যতটুকু সম্ভব করছি। এই তো একটু সালাদ করে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে, আর কাঁচামরিচ দিইনি, আজকের তেহারিটা অনেক ঝাল হয়েছে, তো সেই কারণে আর কাঁচামরিচটা নিলাম না, এমনিতেই খেতে ভালো লেগেছে। তো মাংসগুলো অনেক বেশি সফট হয়েছে প্রেশার কুকারে, না মাংসটা আগে থেকে রান্না করে রাখলে খুব সুবিধা হয়। তো খাবারটা খেতে খেতে আমি আরেকজন আপুর কমেন্ট পড়ে নেই, MS রোজিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু তোমার টেবিল রানারটা কি এক পিস নাকি ষাটটা, আর কোথা থেকে নিয়েছো? তো রোজিনা আপু, আমার টেবিলের যে রানারটা ছিল ওইটা এক পিস, এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। তো আড়ংয়ে কিন্তু এটার সাত পিস, মানে সাত পিসের যে সেটটা আছে ওইটাও পাওয়া যায়, আমি ওয়ান পিস নিয়েছিলাম, শুধু একটা মাঝখানের বড় রানারটাই নিয়েছি। এই তো খাবারটা খেয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে বিকেলের দিকে বারান্দায় আসলাম আর কি, আর বারান্দায় আমার মেয়ে আমাকে ডেকে নিয়ে আসলো, বললো আম্মু দেখো বাইরে এত সুন্দর আকাশটা আজকের, কেমন অরেঞ্জ কালার হয়ে আছে। তো বাইরে এসে দেখছি আসলেই খুব সুন্দর লাগছে আকাশটা, তো একদম মনে হচ্ছে রক্তিম আকাশ আর কি, রক্তিম আকাশ যেটাকে বলে। তো আমার ছেলের বারান্দাও কিছুক্ষণ ছিলাম, আবার মেয়ের বারান্দা থেকেও দেখছি, বেশ ভালো লেগেছে আর কি। সবসময় তো আসলে এরকমভাবে দেখা যায় না আকাশটা, মাঝে মাঝে মনে হয় যে এরকম দেখা যায়। আর বাচ্চারাও দেখে খুব মজা পাচ্ছিল, তো ওরাও বারান্দা দাঁড়ায় ছিল আমার সাথে, তো আমরা সবাই মিলেই এনজয় করছিলাম আর কি। এই তো সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি চিকেন যে রোল ভেজে নিয়েছি আর চিকেন পাপ ভেজে নিয়েছি, তো এগুলো ফ্রোজেন করে রাখাতে আমার কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে, মানে অনেক দিন হয়ে গেছে কিন্তু এগুলো দিয়ে বিকেলের নাস্তাটা সেরে ফেলছি। তো আবার শেষ হয়ে গেলে আবারও ভাবছি কিছু বানিয়ে রাখবো। আর গতকালকে হচ্ছে আমি সেমাই রান্না করেছিলাম, তো ওইটাই ছিল একটু ফ্রিজে, আর সেমাইটা ঠান্ডা হয়ে গেলে আমার কাছে ভালো লাগে খেতে বেশি, তো আমার জন্য সেমাইটাই বেড়ে নিচ্ছি। তো আমার গত ব্লগে বাংলাদেশি ব্লগার সায়েন্স মম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু জানতে চেয়েছেন যে আমি সমুচা বানানোর জন্য কোন শীট ব্যবহার করি। তো সমুচা বানানোর জন্য আপু ফিলো শীট যে পাওয়া যায় না দোকানে কিনতে, ওগুলোই মানে ইউজ করি আর কি, সুপার শপগুলোতে পাওয়া যায় ফিলো শীটগুলো। আরও একজন আপু কমেন্ট করেছেন নীলু আইডি থেকে, তো আপু জানতে চেয়েছেন আমি যে রোলটা ভেজে নিয়েছি সেটা রেসিপিটা দেখাইনি আর কি, সেটা বলতে চেয়েছেন আপু। তো নীলু আপু, আমার একটা ভিডিওতে, মানে তিন চারটা ভিডিওর আগে হবে একটা ভিডিওতে, কিন্তু আমি এই রোলের যে রেসিপিটা সেটা শেয়ার করেছিলাম, রোলের যে পুরটা বানিয়েছি ওইটা শেয়ার করিনি, কিন্তু মানে রোল যে বানিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো আশা করছি আপনি দেখে নেবেন আমার ওই ভিডিওটা। তো এখানে আমার একটা পার্সেল এসেছে গতকালকে, তো সকালবেলা এটা একটু ওপেন করছিলাম আমি,
তো এখানে আমি তিনটা মানে কোস্টার নিয়েছিলাম, একটা লিফ কোস্টার, আরেকটা হচ্ছে এভাবে একদম মনে হয় যেন গাছ কেটে এভাবে বানানো, আর একটা হচ্ছে চপিং বোর্ড টাইপের আর কি। তো এটা হচ্ছে লিফ কোস্টার। তো এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, এগুলোতে খাবার সার্ভ করলে বেশ মানে ভালো লাগে দেখতে, আকর্ষণীয় লাগে আর কি। তো কোস্টারগুলোর কিন্তু আলাদা করে প্রাইসটা আমার মনে নেই, কিন্তু আমি তিনটা যে কিনেছি তিনটার একত্রে প্রাইস নিয়েছি 1300 টাকা। এই তো এই লিফ কোস্টারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আরেকটা যে আছে কাঠের যে একদম রাউন্ড শেপের ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এটা হচ্ছে একটা চপিং বোর্ড টাইপের। তো এটাও একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রোডাক্টগুলো আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম প্রায় 7 থেকে 8 দিন আগে। তো এই তো গতকালকে হচ্ছে আমাকে পার্সেলটা দিয়ে গেছে, আর পার্সেলটা দেওয়ার পরে আমি ভিতর থেকে জাস্ট একটু খুলে দেখছিলাম, কিন্তু এমনি ওপেন করিনি। তো সকালবেলা ভাবলাম যে একটু ওপেন করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো এটা একটা চপিং বোর্ডের মতো, কিন্তু এটা তো আসলে চপিং করতে ইচ্ছে করবে না, দেখতে বেশ ভালো লাগে, কোনো কিছু সার্ভ করা যাবে টেবিলে, তো টেবিলে সার্ভ করার জন্যই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটার যে অনলাইন পেজ থেকে নিয়েছি, পেজটার নাম হচ্ছে কাঠের সাজসজ্জা। তো প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভ্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।